আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমেন্স ওয়ার্ল্ড। দেখেই বুঝতে পারছেন আজকে দেখাবো কলিজা ভাজি। আসুন চলে যাই কিচেনে। কলিজা যেহেতু অনেক ধোয়ার পরও রক্ত থেকে যাবার চান্স থাকে, তো সেক্ষেত্রে এক চামচ লবণ দিয়ে কলিজাটাকে 15 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে ফেলতে পারেন। এতে দ্রুত কলিজা পরিষ্কার হয়ে যায়। এরপর কলিজাগুলোকে পানি ঝরিয়ে নিতে হবে। অনেকে কলিজা হালকা সেদ্ধ মতন করে নেয়। আমার কাছে মনে হয় এতে কলিজাটা খেতে একটু শক্ত শক্ত লাগে, তাই আমি ডাইরেক্টই রান্না করতে পছন্দ করি। আমি এখানে 300 গ্রামের মতো কলিজা নিয়েছি। ওকে, যে পাত্রে রান্না করব সেখানে আমি 3-4 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে 2টা দারচিনি, 2টা এলাচ, 1টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে 1 মিনিট পরে আমি এখানে 1/2 কাপ পরিমাণ কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। এখন 1 চামচ আদা পেস্ট আর 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে অন্য সব মশলাগুলো আমি একে একে দিয়ে দিব। এখন 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে মশলাগুলোকে মিডিয়াম হিটে আমি কষিয়ে নিব। কষানোর সময় আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিব, এতে মশলাটা পুড়ে যাবে না। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ আলু দিয়ে দিব। আলুটা আগে দিয়ে দিচ্ছি, কারণ কলিজাটা বেশি সময় রান্না করা যায় না, এতে কলিজা শক্ত হয়ে যায়। তাই আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি কলিজাটা দিয়ে দিব। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 15 মিনিট রান্না করব। পরে আমি আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে কলিজাগুলো দিয়ে দিব। তারপর একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করব প্রায় 20 মিনিটের মতো। এই সময় চুলার হিটটা আপনারা মিডিয়ামে রাখবেন। বিশ মিনিট পরে আমি কলিজাগুলো একটু নেড়ে দিব। তারপর আমি 1 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে হাই হিটে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। সবশেষে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। আর এখন 1/2 চামচ পরিমাণ গুঁড়া মশলা দিয়ে আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুব সহজে কলিজা ভাজি। এটা আপনারা পরোটা অথবা ভাতের সাথে সার্ভ করতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।